করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ফ্লু এর লক্ষণগুলি করোনা ভাইরাস সংক্রমণেরও সাধারণ উপসর্গ। এই উপসর্গগুলি দেখা দিলে কিছু বিষয় আপনাকে মেনে চলতে হবে। সাবান এবং জল দিয়ে কিংবা অ্যালকোহল আছে এমন হ্যান্ড রাব দিয়ে বারবার হাত ধোয়া অভ্যেস করুন। হাঁচে কিংবা কাশির সময় কনুই ভাঁজ করে নাক মুখ ঢেকে রাখুন অথবা রুমাল বা টিস্যু ব্যবহার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা দেওয়া ময়লা ফেলার পাত্রে ফেলুন। ভিড়ের মধ্যে যাবেন না। অসুস্থ বোধ করলে ডাক্তার দেখান এবং আগামী 14 দিন একান্তে বিশ্রামে থাকুন। নিজের মুখ, চোখ এবং নাক স্পর্শ করবেন না এবং প্রকাশ্যে থুথু ফেলবেন না। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। আজকে দেখা গেছে নিকো পার্কে বিভিন্ন গেটে মানে বিভিন্ন হাতে স্প্রে দিয়ে তাদেরকে দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় আজকে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, খুবই এই নিয়ে আপনারা কি পদক্ষেপ নেন? দেখুন, আমরা সব রকম প্রিকশন নিয়েছি। বিভিন্ন সরকারি এবং WHO তারা যেসব সার্কুলার দিয়েছেন সেইগুলোকে আমরা মাথায় রেখে আমাদের যত রকমের যে এই যে ভিজিটাররা যখন ঢুকছেন ভেতরে তখন তাদেরকে আমরা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজিং করার, হাত যারা হাত ধোয়া মুখ ধোয়া সেইটা করছেন। এবং আর কি তারা আসার পরেই আমাদের যে পিএ সিস্টেম আছে তার মাধ্যমে সবসময় আমরা একটা মেসেজ দিচ্ছি যে ভেতরে আপনারা কীভাবে বিহেভ করবেন, কীভাবে চলবেন, এবং রাইডসেও সেই তাদেরকে কমফর্ট দেওয়ার জন্য যে রাইডসের যেখানে যেখানে তারা হাত দিয়ে যেসব রাইডসে যেগুলো ধরছেন সেগুলোকেও একটা রাইড হয়ে যাওয়ার পরে সেগুলোকেও আমরা স্যানিটাইজার দিয়ে আমরা করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি। তো এই সতর্কতা আমরা নিয়েছি এবং আমাদের এমপ্লয়িজদের জন্য প্রতিটি জায়গায় এবং ভিজিটারের জন্য ধরুন প্রতিটি ভেতরে যে ওয়াটার পয়েন্টস আছে বা টয়লেটস আছে এরকম প্রায় কোথায় 30টা মতো আমাদের পয়েন্টস আছে, সব জায়গাতেই আমরা সাফিসিয়েন্ট স্যানিটাইজার রেখেছি। সো দ্যাট লোকে সাবান আছে তারা হাত ধুতে, এবং আমরা সেটাও বলছি যে যখনই কিছু খাচ্ছেন বা একটা রাইড নিচ্ছেন হাতটাকে যদি কাছাকাছি ধুতে কোনো ওয়াটার পয়েন্টে গিয়ে আপনারা হাতটা ধুতে। আমাদের যেগুলো বোলিং সেন্টার আছে সেখানেও এক একজন তার খেলার পরে যে বলগুলো আছে বা লেন ইয়েটা আছে গুলো আছে, এমনকি আমাদের ফুড কোর্টে যে টেবিল চেয়ারগুলো আছে একজন ইউজ করার পরে সেগুলোকেও আমরা স্যানিটাইজার দিয়ে আমরা সেগুলোকে ক্লিন করে দেওয়া, এই জিনিসটা আমরা ইট হ্যাজ বিকাম এ লাস্ট 3 দিন ধরে
এটা একটা নর্মাল এভরিডে ড্রিল হয়ে গেছে। এবং চলবে কেন এখন চলবে মানে সেটাও আপনার চতুর দিক থেকে ধরুন এই যে সরকারি মাধ্যমে বা আমাদের ধরুন আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আছে তাদের থেকেও টাইম টু টাইম নিউজ আসে সার্কুলার আসছে যে কীরকম সিচুয়েশানটা কীরকমভাবে ওয়েদার ইট ইজ বিং ডেভেলপ মানে ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে সেই ইনফরমেশনের বেস করে আমরা ডিসিশন নেব বাট ইট উইল কন্টিনিউ এ নয় যে দুদিন করে সাত দিন করে আমরা বন্ধ করব কন্টিনিউ করব আর মাস্কের ব্যাপারটা হচ্ছে আমরা ভেতরে ব্যবস্থা রেখেছি অনেকে যারা নিতে চান তারা রিজনেবল মূল্যে কারণ বাইরে শোনা যাচ্ছে লোকে ব্ল্যাকে বিক্রি হচ্ছে লোকে কিনতে হচ্ছে সেটাও একটা হ্যারাসমেন্ট আমরা এখানে ন্যায্য মূল্যে যেটা রিজনেবল উইদাউট এনি মার্জিন টু আর সেটাকে আমরা কিছু স্টক রেখেছি সেটাকে প্রোভাইড করছি যতক্ষণ না সেটা শেষ হয়ে যাবে এই আর সব লোক সবসময় সব এমপ্লয়ীদের বলা আছে তারা সতর্ক থাকতে হবে তারা এক জায়গায় বেশি লোক একসাথে যাতে অ্যাসেম্বল না হয় কারণ অবশ্য আরেকটা হচ্ছে আমাদের পার্কটা তো ওপেন এয়ার ওপেন এয়ারে এবং সেখানে কিন্তু একসাথে লোকে বেশি লোক একসাথে অ্যাসেম্বলিও হচ্ছে না বড়জন চারজন পাঁচজন ছজন তো সেই পসিবিলিটিটা ওই দিক থেকে এটা ছড়াবার সম্ভাবনাটা কম তারপরে ধরুন আমাদের ওয়াটার পার্ক ওয়াটার পার্কটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে পুরো জলটাই হচ্ছে ক্লোরিনেটেড এবং আমরা যা জানতে পেরেছি ক্লোরিনেটেড থাকলে এই ভাইরাস কোনো গ্রোই করতে পারে সো দেটা সেটাও একটা এবং আরেকটা আমার মনে হয় ডেফিনেটলি আমাদের দেশে আস্তে আস্তে এই জিনিসটা খুবই তাড়াতাড়ি চলে যাবে কারণ এখন গরম পড়তে আরম্ভ করেছে এবং সেটাও যেটা আমরা ইনফরমেশন জানতে পেরেছি যে 26 ডিগ্রির ওপরে এই ভাইরাস থাকছে না কারণ আমাদেরও এখানে একটা দেখেছেন আপনারা ফার্স্ট এড আছে সেখানে এখন তো সবসময়ই আমাদের ডাক্তার যতক্ষণ চালু থাকে ডাক্তার থাকে এবং আমাদের মধ্যে একজন ডাক্তার আছেন উনি WHO-তে কাজ করতেন হ্যাঁ তো ভেরি ভেরি নলেজেবল সব রকম আমরা ব্যবস্থা আমাদের মধ্যে নেওয়া আছে সো আমার মনে হয় যেটা সবাই মিলে যেটা করা দরকার যে এই যে একটা প্যানিক লোকের মধ্যে ভয় সেই জিনিসটা কেটে যাওয়া উচিত হ্যাঁ যে হ্যাঁ আমাদের যেটা সবাইকে হাইজিনিক ওয়েতে আমাদের চলা উচিত এটা একটা ভালো উদ্দেশ্য ফর অল টাইম টু কাম তা বললে আমার মনে হয় এটা এমনিতেই আমাদের দেশে তো এই সেরকমভাবে ছড়ায়ওনি আর অলরেডি নিউজ পেপারে সব জায়গায় দেখছি যে সবাই বলছে যে ভারতবর্ষে এবং আমাদের রাজ্যে আমরা খুব তাড়াতাড়ি সতর্কতা অবলম্বন করেছি তো সব মিলিয়ে তো দেখা যাচ্ছে আগে যেরকম নিকো পার্কের জনসংখ্যা যেরকম বেড়ে আজকে অনেকটাই কম এই যে করোনা ভাইরাস নিয়ে এটা কি দেখুন সেটা তো স্বাভাবিকভাবেই এটা হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই এটা আমরা দেখছি ফুটফলটা একটুখানি একটু কম আর ধরুন এই মার্চ মাসে এসে ধরুন লাস্ট এক সপ্তাহে এটা সত্যি অনেকটা ডাউনওয়ার্ড ট্রেন্ড বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় এটা রিভার্স হয়ে যাওয়া উচিত কারণ লোকেও বুঝতে পারবে কারণ সরকারও যত রকম ব্যবস্থা হয়েছে বাট অ্যাট দ্য মোমেন্ট ডেফিনেটলি আওয়ার বিজনেস ইজ সাফারিং লোকে আসছে না লোকের মধ্যে একটা ভয় কারণ অলরেডি ধরুন বেশ কিছু পাবলিক প্লেস যেমন মিউজিয়াম অ্যান্ড সায়েন্স সিটি এগুলো বন্ধ হয়েছে বাট অনেক কিছু আবার বন্ধও হয়নি তো স্বাভাবিক কারণেই এটার একটা প্রভাব পড়েছে এখন সেটা কতদিন চলে সেটা দেখায়